এক্সাইড পার্মানেন্ট মজদুর ইউনিয়নের সদস্যদের উপর হামলার অভিযোগ অপর শ্রমিক ইউনিয়নের শ্যামনগর ব্যাটারি কারখানায়। জগদ্দল থানার শ্যামনগর এক্সাইড ব্যাটারি কারখানায় পার্মানেন্ট মজদুর মোর্চা ইউনিয়নের উপর হামলার অভিযোগ অপর ইউনিয়নের সদস্যদের বিরুদ্ধে। শনিবার সকালের ঘটনা। অভিযোগ, ওই কারখানার হাদি কাস্টিং বিভাগের কর্মী সমীর হালদারের উপর হামলা চালায় আর এক ইউনিয়নের সদস্যরা। সমীরকে ঠেকাতে গিয়ে আহত আরও পাঁচজন। আহতদের মধ্যে পাপ্পু ধনুক ও চন্দন সাহু গুরুতর আহত হয়েছেন। মজদুর মোর্চা ইউনিয়নের কার্যকরী সভাপতি সঞ্জয় সিং এর অভিযোগ, কারখানার গেট বন্ধ রেখে বহিরাগতরা ঢুকে পুলিশের উপস্থিতিতে তাদের সদস্যদের উপর হামলা চালিয়েছে। তার অভিযোগ, কর্তৃপক্ষের মদতে এই হামলা। ঘটনার তদন্তে জগদ্দল থানার পুলিশ। ব্যারাকপুর থেকে বিশ্বজিৎ নাথের রিপোর্ট, বাংলা এমজি নিউজ। আমরা সবাই যার যার মর্নিং ডিউটি ছিল, নিজের নিজের জায়গায় কাজ করছে। একটা আমাদের হাদি বলে ডিপার্টমেন্ট আছে, ওখানে আমাদের সমীর হালদার বলে আমাদের ইউনিয়নের সদস্য ও কাজ করছিল। সেই সময় ওর রিলিফ টাইম ছিল। এবার হঠাৎ করে ওরা 10-15 জন গিয়ে ওকে মারতে শুরু করে। ওই শ্রমিক ইউনিয়নের সদস্যরা আর নিজের ওদের সিক্রেটারি ত্রিগুণী মুখার্জির নেতৃত্বে এইসব কিছু হলো। সমীরকে মারছিল। তারপরে আমরা জানতে পারলে আমরাও যেখান থেকে আলাগ আলাগ বিভিন্ন ডিপার্ট থেকে আমরা ওখানে পৌঁছাতে চেষ্টা করেছি, কিন্তু পৌঁছাওয়ার সময় এরা কি করছে, যে রাস্তাতে ওরা তো প্রি প্ল্যানিং করে রেখেছে, যে যেখানে পেলো মারলো, আমাকেও রড দিয়ে মারলো, মাথা আমার ফেটে গেল। তারপরে বাঁচাতে গেলে আমার হাতেও রড দিয়ে লেগেছে। আমরা পার্মানেন্ট মজদুর মোর্চা করি। মারলো শ্রমিক ইউনিয়নের সদস্যরা। আমাদের এখন পর্যন্ত যে আমাদের এখন আমরা হসপিটালে এসেছি 6-7 জন আমরা এখন এসেছি। কটা এখন ফ্যাক্টরি ভিতরে উঠ ট্রিটমেন্ট চলছে, আবার ওখান থেকে আবার ওরা আসবে। দেখুন, এরা দল করছে না, ফ্যাক্টরিতে ভিতরে এরা দালালি। আপনি দেখবেন বিভিন্ন ড্রামা করে চান্দা তুলা, ইন্ডাকশন মানি তুলা, চুরি করানো। এই জব থেকে আমাদের ইউনিয়ন চালু হয়েছে, তব থেকে আমরা এটা আপনাদেরও আপনারা বারবার দেখেছেন কি, আমরা ওখানে মজদুরের হয়ে বোনাসের দাবি, হরলিক্সের দাবি, জুতোর দাবি, ওয়ার্কারদের যে দাবি, ওই জন্যে আমরা এটা বারবার আন্দোলন করছি। কিন্তু ওরা চাইছে কি কোনোভাবে এই আন্দোলনটা না হোক, এখানে কোম্পানি আর এরা শুধু থাকবে, তার থেকে নিজের ওদের স্বার্থ সিদ্ধ হবে, আর ওয়ার্কারদের কোনো অসুবিধা হলে ওরা দেখবে না। এইসব প্ল্যানিং করে এরা করছে। আমরা এখন এখানে মেডিকেল ট্রিটমেন্ট প্রথম যে হচ্ছে আমরা করলাম, তারপরে এখান থেকে আমরা থানাতে যাবো, এফআইআর করতে। দেখুন, তৃণমূল, আমরাও তৃণমূল, ওরাও তৃণমূল, কিন্তু সৎ গলত তো দেখতে হবে, কে সৎ আছে কে গলত আছে। আপনারা মিডিয়া তিসরা স্তম্ভ আছেন, এর আগে আপনারা বলুন তো, এক বছরের মধ্যে কতবার দেখেছেন কি ওয়ার্কারদের জন্যে কোন ইউনিয়ন ওখানে আন্দোলন করে? আমার নাম রমেশ কুমার যাদব। আজকে সকালে ছেলেরা গিয়েছেন কাজ করতে, হঠাৎ পুলিশ গেট বন্ধ করে, ম্যানেজমেন্ট দিকে চক্রান্ত করে গেট বন্ধ করে ছেলেদের উপরে হামলা হয়েছে। কজন আহত হয়েছে? আমার 6 জন আহত হয়েছে। কি হয়েছে? মাথা ফেটেছে, মাথা ফেটেছে, হাতে লেগেছে। চন্দন বলে আমার ছেলে আছে, তার অবস্থা খুবই সিরিয়াস। ওকে অনুযোগ আমরা কর্তৃপক্ষের মদত থেকে হামলা কারা মারা কারা কারা মেরেছে? এরা 100% পুলিশ আর ম্যানেজমেন্টের মিলি কাজল লিটন বলে একটা ছেলে আছে, আর একটা নামটা বুঝছি, 3 জন ছেলেদের ওইখানে মেশিন দেখিয়েছে। তাহলে গেটে যেখানে 4 জন সিকিউরিটি আছে, তাহলে কি করে মেশিন নিয়ে ঢুকলো? রিলিফ টাইম ছিল, আমি ডিউটি করছিলাম, আমার রিলিফ টাইম বসেছিলাম। হাদি ডিপার্ট, কাস্টিং ডিপার্ট যেটাকে বলে, হ্যাঁ, হাদি কাস্টিং ডিপার্ট, আমি বসেছিলাম, আমার রিলিফ টাইম খেয়ে দিয়ে বসেছিলাম। ওরা হঠাৎ 15-20 জন আসলো, এসে কোনো কথা নেই, মানে আইএনটিসি ইউনিয়নের, ঠিক আছে, ওরা এসে হঠাৎ
সাত আটজন মিলে আমাকে গায়ে হাত দিল। টিকুনি মুখার্জি, বাপি মাঝি, গবা, তারপর পুচকা, তাপস, হ্যাঁ এরা সবাই মিলে হাত দিয়েছে। আমি বললাম কেন মারছিস, বলার পর আবার আমার গায়ে হাত দিয়েছে। ওরা যদি ভেবে থাকে মেরে আমাদের দমিয়ে দেবে, ভুল করছে। কোনো কারণ নেই, কারণ ওরা লুটপাট করছে, তার আন্দোলন আমরা করছি। আমরা ওয়ার্কারের 20% বোনাস চাচ্ছি, এটা 20% বোনাস ওরা করতে দেবে না। ওয়ার্কারের ই চাচ্ছি যে ওয়ার্কার যাতে ভালো মতন সুস্থভাবে কাজ করে, সেটা ওরা করতে দেবে না। হ্যাঁ দালালি চলছে, বাইরে একটা দালাল আছে বসে, কালকে মদ খেয়ে মাতলামো করছিল। বড়োবাবু টানতে টানতে, একটা কাউন্সিলর বান্টি কাউন্সিলর টানতে টানতে নিয়ে চলে গেছিলো বড়োবাবু। দেখবেন ওখানে ক্যামেরা আছে, ক্যামেরা সিসি ক্যামেরা ওখানে ওখানে ইয়ে আছে, ফুটেজ চেক করুন, গিয়ে দেখুন কালকে কী হয়েছে। আমরা চাইছি ফ্যাক্টরিটা শান্তি শৃঙ্খলাভাবে চলুক, এরকমভাবে লুটপাট চলবে না, লুটপাট আমরা করতে হবো না। আমার নাম সমীর হালদার।